বাংলাদেশিরাও নিতে শুরু করেছেন ইফতারের প্রস্তুতি সারছেন প্রয়োজনীয় কেনাকাটা এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের জেদ্দা প্রতিনিধি আল মামুন শিপনের কাছে শিপন সৌদি আরবের মধ্যপ্রাচ্য দেশগুলোতে আজকে তৃতীয় রমজান এই রমজানে আমরা দেখতে পাই যে বাংলাদেশের যে দ্রব্যমূল্যের উদ্যোগতি এবং সৌদি আরবের যে দ্রব্যমূল্যের আমরা প্রবাসী বাংলাদেশিরা আমরা পাই সেক্ষেত্রে আমরা দেখি যে পুরা বছর যে সৌদি আরবে বিজনেস করে যারা ব্যবসায়ীরা সেখানে রমজান মাস আসলে আসলে দ্রব্যমূল্যের যে স্থিতিশীলতা সেই স্থিতিশীলতা আমরা খুঁজে পাই বাংলা আমরা আশা করব বর্তমান সরকার বাংলাদেশ সরকার যেন এই বিষয়ে মানে বিশেষ করে রমজান আসলে যেন স্থিতিশীলতা নিয়ে কাজ করেন আমি এখন এখানে একজন প্রবাসী ব্যবসায়ী জনাব আনোয়ার অনিক সাহেবের কাছে আমি জানতে চাইবো আসলে ওনারা প্রবাসে কিভাবে কত বছর থেকে থাকেন এবং ইফতার নিয়ে প্রতি বছর রমজান আসলে ওনারা কেমন কাটে ওনাদের মানে আত্মীয় স্বজন পরিবার পরিজন ছাড়া প্রবাসে কিভাবে ওনারা রমজান শেষ করেন জনাব আনোয়ার অনিক আপনি রমজানে আপনার আসলে আপনার পরিবার পরিজন ছাড়া আপনার ফিলিংসটা কেমন থাকে আসলে সাইন্স অনেক বছর আমি প্রবাসে আছি বিশেষ করে যখনই রমজান আসে তখন এক ধরনের ফিলিংস তো ফ্যামিলির জন্য থাকে এটা স্বাভাবিক আর প্রত্যেক বছর আমরা 12টা মাসের ভিতরে আমরা এই রমজান মাসটার জন্য প্রবাসী বেশিরভাগ অপেক্ষা করি কারণ এই রমজান মাসেই যারা প্রবাসী আছে বা তারা সব কিছু একটা ফ্যাসিলিটি এটা পায় যেমন দ্রব্যমূল্য বলেন আপনার এই যেমন আপনি আদার্স হোয়াট এভার যাই আছে আমরা এই ফ্যাসিলিটিগুলো প্রবাসীরা পাই আর ইফতারের কথা বলবো বাংলাদেশের মানুষ একসময় আমরা যারা প্রবাসে থাকি তারা কিন্তু একসময় বাংলাদেশের যে ইফতারটা আমরা খুব কিন্তু মিস করতাম এখন বর্তমানে যে অবস্থা মোটামুটি আমরা সেই মিষ্টটা এখন আর করি না কারণ আমরা এখানে বাংলাদেশের সকল ধরনের ইফতারগুলো আমরা এখানে পাই এখন ব্যবসা বাণিজ্যের কথা বলবো যে দুর্নীতি আমি একটা কথা বলতে চাই বাংলাদেশের সাথে আমরা সবসময় নিউজগুলোতে দেখি যে রমজান আসলে বাংলাদেশে আপনার দ্রব্যমূল্যের যে উদ্যোগতি সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের ইফতারের প্রস্তুতি এবং কেনাকাটার খবর জানাতে জেদ্দা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন প্রতিনিধি আল মামুন শিপন